ছেলে বলি মেয়ে বলি কেউ কাপন্ন, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহু ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবর গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ফেতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি وأطباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشكر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله فكر من دا জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে না আউযু বিল্লাহ।
যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যেই জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করার পর পূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক অনেক 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 গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। সুপ্রিয়তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারও দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনারের ব্যবস্থা করছেন। দুনিয়ার গার্ড অফ অনার দেওয়া হয় মানুষের দ্বারা, আর জাকিরিনদের গার্ড অফ অনার দেওয়া হয় ফেরেশতাদের দ্বারা। জাকিরিনদের গোটা জামাতকে, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওম ইয়াসাল্লাহু তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। জাকিরিদের জামাতকে ফেরেশতারা ঘিরে ফেলায়, অনবরত সাকিন এবং রহমত বর্ষণ হইতে থাকে। খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। জাকিরিনদের দাম কত জানেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইয যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة ذاكرين যখন একা জিকির করে আমার মাওলা তখন তাদের একা জিকির শুরু করিয়ে দেন। বুঝেন, জাকিরিন যখন মজলিস মিলাইয়া হালকার মধ্যে একত্রিত হইয়া মাওলার জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে জাকিরিনদের জিকির শুরু করিয়া দেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় মজলিসকে ধোলাই কারখানা বলি। মনে রাখবেন, ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো সাফ সোয়া থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক যদি কবুল করে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত, যত আমল নামার মধ্যে নেক ঢুকাবেন গুনাহ বের হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেন? খুদ আল্লাহ সিদ্ধান্ত দেন। উশহিদুকুম আন্নি কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল লাযাযাল হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, জাকিরিন যখন জিকির শেষে মাজলিস ছাড়ে, মা মিন কওমিন ইস্তামাউ ইয়াসমুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু
ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন তুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন মজলিস ছাড়িয়া বাড়ির দিকে রওনা করে, আল্লাহ কা শোন, ফেরেশতা ঘোষণা দিয়া দে, এতক্ষণ বান্দার আমার জিকির করার কারণে রেজাল্টটা কি ঘোষণা দিয়ে দে। ফেরেশতারা ডাক দেব, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহটা মাফ করে দিছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিছে। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, এর জন্য যারা হালকা জিকির পছন্দ করেন না, জিকির আসকার থেকে নিজেকে গুটায় রাখছেন, আমি ওই সমস্ত দোস্ত এবং বন্ধুদেরকে বলবো, ফাজাইলে জিকির সম্পর্কে পড়েন, মাসআলা জানেন, থানবী রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, শফি সাহেব রহমতুল্লাহ আলাই সহ আহলে দেওবন্দ ওলামায়ে কেরাম জিকিরের ব্যাপারে কী ফতুয়াগুলি দিছেন ভালো মতো মোতালা করেন, বুঝেন, জিকির করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবই শেষ করছেন, ওয়া নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি লিল রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর জন্য ভাই জিকির বেশি করিয়েন, যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কাজী আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি অযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জন্মের মতো জিকির করে আল্লাহ পাক তৌফিক দান করেন। যাই হোক, আমি সেই আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, বাকি তো আল্লাহ পাকের ইচ্ছা। আর আজকে এখানে আসব আমার তো ধারণাও ছিল না, গতকালকে রাত্রেই আসছি সফর থেকে, সফরের মধ্যে পুরো জ্বর সর্দি কাশি, এখনো কাশি যায় নাই। আজকে বিবাহ, এরপরে কি আমাকে বলো, হুজুর আজকে তুই ভোলাই মাহফিল, কিসের মাহফিল আজকে ভোলাই, হ্যাঁ হুজুর মাহফিল, কি আজীব মানুষ কন্ত, গতকালকে রাত্রে আসছে, সারা রাত্রে এক ফোঁটা ঘুম নাই, তারপর সারাদিন ব্যস্ত, এখন তো হুজুর মাহ, যাই হোক আসছি, বুঝেন তো কষ্টটা কেমন। কাজে আপনাদের খুব ভালো মতো সতর্ক হয়ে কথাগুলো শুনতে হবে, না তাহলে মনে ব্যথা পাবো না। আমার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় থাকবে, শরীর এখানে মন বাড়িতে বয়ানে ফায়দা হবে না, শরীর বাড়িতে মন এখানে তাতেও কোনো লাভ হবে না। কথাগুলি যদি শরিয়াত সম্মতায় গ্রহণ করবো, শরিয়াতের উল্টা পাল্লা খেলাফ হলে প্রত্যাখ্যান করবো, আল্লাহ পাক শরিয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা কে, হুয়াল ওয়াজিবুল ওজুদ, যে সব সময় অস্তিত্বের মধ্যে আসে, যার অস্তিত্ব কোনো অবস্থাতে বিলীন হয় না, ক্ষয় হয় না, ঘুমান না, নিদ্রা যান না, সব সময় দেখেন, সব সময় শোনেন। আরে ভাই মাইকটা কিরকম করতেছে কেন, মাইক কমায় না, আমরাও দেখি আল্লাহও কথা বলেন না কেন, পার্থক্যটা কি, আমরাও দেখি আল্লাহও দেখি, পার্থক্যটা কি, আমরা সব সময় দেখি না, কখনো দেখি আল্লাহ সব সময় দেখেন, আমরা ঘুমাইলে দেখি না, জাগ্রত অবস্থায় দেখি আল্লাহ, আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না, আল্লাহ পাক অন্ধকারে দেখেন, আমরা কাঁচেরটা দেখি দূরেরটা দেখি না, আল্লাহ কাঁচেরটাও দেখেন, বুঝেন তো, এটা সেফাতে কামাল, পরিপূর্ণ সেফাত, আমাদের সেফাত পরিপূর্ণ না, আংশিক, দেখা গুণ আছে তো আংশিক, পূর্ণ না, কিন্তু আল্লাহ পাকের এই গুণটা কথা বলে না কোনো, আমরা সামে আমরা শুনি আল্লাহও শোনেন, কিন্তু পার্থক্যটা কি, আমরা যেই আওয়াজ কানের মধ্যে আসে সেই আওয়াজ শুনি, দূরের আওয়াজ শুনি না, কিন্তু আল্লাহ দূরেরটাও শোনেন, কাছেরটাও শোনেন, আসতেও শোনেন, জোরেও শোনেন। যদি সাত তবক জমিনের নিচ একটা পিঁপড়া হাঁটে তার পার আওয়াজও আল্লাহ পাক শোনেন,
কাজে তাঁর শোনার মধ্যে আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক হাই, আমরাও তো এখন জেন্দা। এই দুই জেন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন জেন্দা কখনো নাই, ফুস। আবার এখন জেন্দা একদিন ছিলাম না, এখন আসি একদিন থাকবো না। আর আমার মাওলা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির আল বাতিন, আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও আছেন। কাজেই তার জেন্দার মধ্যে আমাদের জেন্দার পার্থক্য আছে কি নাই? আছে। এর জন্য তার সিফাত আওসাবগুলি পূর্ণ, আমরা নাকেস অপূর্ণ, আসি নাই। আমরা অমুকাফিকি নই, কিন্তু আল্লাহ অমুকাফিকি, আল্লাহ সামাদ, আল্লাহ আমরা সামাদ না, মুখাফিকি। যেমন আমরা দেখার জন্য এই আলোর মুখাফিকি, ক্ষুধা নিবারণ করার জন্য খানার মুখাফিকি, তৃষ্ণা নিবারণের জন্য পানির মুখাফিকি, কিন্তু আল্লাহ কোনো পানি ফুনি আলো টালো কিছুর দরকার নাই। আল্লাহ বেনিয়াস বেপরোয়া, তিনি আকবর, তিনি কি ভাই গজব, তিনি কি আকবর মানে কি? রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর বরকত বয়ান করো। বরকত বয়ান করবেন কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি কথা বলেন এখন? বরকত বয়ান করতে হয় বড় আওয়াজে। এখান থেকে প্রত্যেক নামাজের আগে তাকবীর সাবেত, এই নামাজের আগে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় তাকবীরে তাহরিমার সময়, সেজদায় যাওয়ার সময়, ওঠার সময়, সব সময় আল্লাহর বরকত বয়ান করো। আজানে শুরু কি দিয়া হয়? এই আস্তে বলতে বলছি, আল্লাহু আকবার না জোরে বলতে বলছি? আজানে শুরু কি দিয়া হয়? আবারও, 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 শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন এর হেকমতটা কি? দেখেন না আপনি হেকমতটা কি? সূচনা আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে এই আল্লাহু আকবারের ধ্বনি যারা সহ্য করতে পারে না, ওরা আল্লাহর বন্ধু তো দুশমন? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতেই পারে না ভাই। ওলামা কেরাম কি বলেন? আজান শুরু হলে শয়তান কই যায়? কারণটা কি? ওই আল্লাহ শুনতেই পারে না, আগুন জ্বলে যেত, আর ছাঁতের সাথে আগুন লেগে যায় ফায়ার। যখনই আল্লাহ একবারের ধ্বনি হয় শয়তানের গার মধ্যে, শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। এই জিন শয়তান আল্লাহু একবারের ধ্বনি শুনতে পারে না, মানুষ শয়তানও পারে না। কোনো শয়তানি আল্লাহু আকবারের ধ্বনি শুনতে? এর জন্য কেউ বলে যে আমাদের না, আমাদের দলের না, এটা ব্যক্তিগত অমুক তমুক, এরকম অনেকে বলে কি বলে না? যারা আল্লাহু আকবারের ধ্বনিকে নিজের দলের ধ্বনি মনে করে না, তারা মুসলমানদের দল না। মনে রাখি, গাও ভাষায় দিয়েন না, গাও ভাষায় দিয়েন না। আমার মুসলমান বন্ধুগণ, আমরা বিশ্বাস করি না যে কেয়ামতের ময়দানে উঠতে হবে, হিসাব দিতে হবে। আচ্ছা, এই বিশ্বাস যদি কেউ না করে সে কি মোমেন? অফিল আখিরাত হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই তো মোমেন। আর যারা বিশ্বাস করে না, আমি আখিরাতে কি হবে, কাজটা কি? সেখানে কি কাজ? আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু দেখছেন, শোনেন, যা কিছু দেখছেন, যা কিছু বলছেন, যা কিছু শুনছেন, যা কিছু করছেন, যেই দিকে হাঁটছেন, যত কল্পনা চিন্তা করছেন, সব কিছু অনাদাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদমা ওয়া ক্বাউলাহুম ইউজান, নাকি ভাই? কেয়ামতের ময়দানে আল্লাহপাক একটা মিজান, ইনসাফের মিজান, একেবারে এরকম নিখুঁত পাল্লা, অনাদাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা, আল্লাহপাক জুলুমের পাল্লা কায়েম করবেন না। কিসের ভাই? ইনসাফের, ন্যায়ের,
একটা পাল্লা আল্লাহ কিয়ামতের ময়দানে নির্ধারণ করবেন, স্থাপন করবেন। এবার ইমাম বুখারি বলেন ও আন্না আমালা বানি আদামা ওয়াকাউলাহুম ইউজার, এটা করবে কি? এই পাল্লা তো কায়েম করছে আল্লাহ, অনাদাল মাওয়াজিন আকিসতাল ইয়াউমিল কিয়ামা লে লামে তালিলিয়া, এখানে মাহজুব লি হিসাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য, হিসাব বিকাশ গ্রহণ করার জন্য কি কায়েম করবেন ভাই? পাল্লা। সে পাল্লাটা কিসের? জুলুমের ইনসাফের। সেখানে কি ওজন করবে? এবার কইতে আসি ইমাম বুখারী, ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান, বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করছে, যা বলছে, যা করছে, যা বলছে, সব কিছু পাল্লার মধ্যে ওজন করা হবে। বুঝাতে পারছি তো? এবার আমার যুবক বাবা, আমার বন্ধু, তুমি ভাবছো কি যে হুজুর আমার এই কাজ তো মনে হয় ফেরেশতারা দেখে নাই, এই কাজ তো ফেরেশতারা শোনে নাই, এ তো আমি জঙ্গলের মধ্যে এই কাজটা করছি, এ তো অন্ধকার রুমের মধ্যে এই কাজ করছি, এ তো অমুক সময় এই কাজ করছি, তো ফেরেশতারা দেখে নাই। আল্লাহ পাক আগে জবাব দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মা লাফজে আম, যা করো, যেখানে করো, যেইভাবে করো, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, কোনো জায়গায় কোনো মিস নাই। তা আমাদের সব কিছু ওজন দেবে না বাবা? কথা বলেন না কেন? আমি এক নলসিটি মাহফিলে গেলাম, এক কমিশনার সাহেব আমার কাছে আর্টস হাসিয়ে বলছে, হুজুর আমি তো কমিশনার, খুব ঝামেলা আছি। আমি বললাম, কেন কী হয়েছে কমিশনার সাহেব? বলে, হুজুর আমি তো বিএনপি করি, অপোজিশন পার্টি, কেস কামারির কোনো অভাব নাই, ঝামেলা, থাকতে পারি না ঘরে। আমি বললাম, কমিশনার সাহেব আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, খুব চিন্তিত জবাব চাই। এমনি এমনি জবাব দিলে হবে না, এখন না দেন পরে দেন, কিন্তু চিন্তাটা যুক্তিক হওয়া চাই, চিন্তিত হওয়া চাই, গবেষণা ধর্মী জবাব হওয়া চাই। বলে, কী হুজুর বলেন? আমি বললাম, ভাই আপনি দল করতে গিয়ে আপনার সময় লস হয় না? বলে, অবশ্যই হুজুর সময় লস না হলে দল করে কেন? কাজ করতে গেলে তো সময় লাগবেই। আমি বললাম, অর্থ? বলে, হুজুর অর্থ ব্যয় ছাড়া কি লিডার হওয়া যায় নাকি? আমি বললাম, রক্ত কি যাওয়ার সম্ভাবনা আছে? বলে, হুজুর অবশ্যই, গ্যাসে আমার কত রক্ত। আমি বললাম, জেল খাটার? বলে, হুজুর খাইতে আসছে কয়েকদিন আগে। আমি বললাম, মারা যাওয়ার? বলে, হুজুর তাও আস। আমি বললাম, এবার আসেন তো, আল্লাহ পাক তো কিয়ামতের ময়দান একটা ইনসাফ, ইনসাফের মিজান পাল্লা কায়েম করবে। ধরে নেন, আল্লাহ পাক যখন আপনাকে প্রশ্ন করবে, হে কমিশনার তুই মরলি কেন, তোর মরার কারণ কি, তুই রক্ত দিলি কেন, তুই সময় ব্যয় করলি কেন, অর্থ খরচ করলি কেন, তোর মরার কারণটা কি, কহ মরার কারণ কি? আপনি যদি বলেন, আল্লাহ আমি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, বিএমকে ক্ষমতায় নেওয়ার জন্য, খালেদা জিয়াকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য, এরশাদ সাহেবকে এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, শেখ হাসিনাকে দ্বিতীয়বার ক্ষমতায় বসাবার জন্য, আল্লাহ আমি একেবারে গলা কাটাইয়া দিছি। অমনি আল্লাহ বলবে, তোর সে ভালো কাজ দুনিয়াতে আর কেউ করে নাই, তুই সরাসরি জান্নাতে চলে যা। কি ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। কি কর, গলা কাটাইয়া দিছে, রক্ত দিয়া দিছে, সময় ব্যয় করছে, অর্থ ব্যয় করছে, তা আল্লাহ বলবে, তোর সে ভালো কাজ কেউ করে নাই, সরাসরি জান্নাতে চলে যা, কোনো হিসাব নাই, নিকাশ নাই। কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি আপনি কি কর বাবা? তো দেখি ঠিক আছে, তোলাবা সারা, এই যে তোলাবা সারা, তুমি স্কুলের পোলা বানায় মনে হয়, তুমি কি কাও? ঠিক আছে না? আমি যা বললাম, হ্যাঁ কি তোমরা কি কাও যারা আছে? দেখেন, আকলের সাথে বেইমানি করা যায় না, বিবেকের সাথে বেইমানি করা যায় না। অকাল আলাই সালাত ওয়াসালাম লি অবেসাদা জি তা তাস আলু আনেল বির ওয়ালিস কল নাম قال فجمع اصابعه فضرب بها صدره فقال استفت نفسك استفت قلبك ثلاثا
প্রফেসর আদি আল্লাহ তারা নবী আলী সালাতামের কিন্তু আসছেন। আসার সাথে সাথে নবী বললেন, প্রফেসর কেন আসছো, কোনটা ন্যাক কোনটা গুণা জানার জন্য আসছো নাকি? হ্যাঁ ইয়া নবী আল্লাহ, জানার জন্যই তো আসছি। অমনি আল্লাহ নবী দুই আঙ্গুলিকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা মারছেন, বলে ইস্তাপ্তে নাফসাক ইস্তাপ্তে কালবাক সালাসান, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তোমার কলবের কাছে প্রশ্ন করো, তোমার অন্তর, তোমার জ্ঞান, তোমার বিবেক তোমাকে বলে দিবে কোনটা ন্যাক কোনটা গুণা, কোনটা ভালো কোনটা, কোন দিকে যাবা কোন দিকে যাবা না, বিবেক তোমাকে বলে দিবে। এই যে এইমাত্র সবাই বলছেন না না না, অথচ কবে কিয়ামত হবে সেখানে হিসাব নিকাশ, অথচ ফয়সালা আপনারাই দিয়ে দিতে আছেন। তার মানে, তার মানে বিবেক, বিবেক কি করতেছেন? আমি মুসলমান, আমি বেঈমান না, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, পুলসরাতকে বিশ্বাস করি। যারা করে না তাদের বয়ান ভিন্ন, আমি তো বিশ্বাস করি, আমি তো অবিশ্বাসী নই। কাজে আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তাকানো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি করিটা কি, করিটা কি, কেন করব, কি কারণে করব, একদিন চিন্তা করছেন? হ্যাঁ শোনেন, খুব ভালো মতো বুঝবেন, আপনাদের ধারণা কি এই জিন্দগি শেষ না পরবর্তী একটা জিন্দগি আছে? আসলেও আছে, এই জিন্দগি শুরু আছে এবং পরবর্তী জিন্দগির শুরু আছে। এই জিন্দগি কয় বছর? 30, 40, 50, 60, 70, 80, এই তো হাবি যাবি। আর পরবর্তী জিন্দগি অনন্তকাল, অনন্ত, শুরু আছে শেষ নেই। সেই জিন্দগিতে কি করছেন, কি করতেছেন? আসুন এবার আমি একটা প্রশ্ন তুলিয়া যাই, জবাব আপনি দিয়েন। যেই জিন্দগির শুরু আছে, সেই জিন্দগির শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দগি সম্পর্কে যেই নেতা, যেই দল, যেই নীতি আদর্শ কথা বলে না, আমাকে উৎসাহিত করে না, ইমানের কথা বলে না, মৌয়াতের কথা বলে না, কবরে আমি জান্নাতে, কবরে আমার কবরটা জান্নাতের বাগিচা হবে না জাহান্নামের কুয়া হবে, যেই দল যেই নেতাই বয়ান করে না, কেয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবো কি পাবো না, আমার আমল নামা ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে, হাউজে কাউসারে পানি পান করতে পারবো কি পারবো না, ন্যাকের পাল্লে ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে, আমি কি পুলসরাত পার দিয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না, যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে, যেই আদর্শের মধ্যে এই বয়ান নাই, সেটা মুসলমান মুমিনের দল হতে পারে না। ওই নেতা মুসলমান, ওই নেতা মুমিনের না, ওটা বেঈমানদের, ওটা বেঈমানদের। কেন বেঈমানরা সবসময় চিন্তা করে কি নিয়া বলেন? সবসময় চিন্তা দুনিয়া 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 দুনিয়া, আর কোনো টেনশন নেই, শুধু সক্রটিস, সক্রটিস কি আপনাকে বলছে মৌয়াত ইমানের সাথে হবে এইভাবে, প্লেটো বলছে তোমার কবরের আজাব হবে না এইভাবে, অ্যারিস্টটল কি বলছে তোমার কিয়ামতের মাঝে আরশের জায়গা পাবে এইভাবে, মন্টেস্কো বলছে, লক বলছে, রুশো বলছে, আব্রাহাম লিঙ্কন বলছে, কার্ল মার্কস বলছে, মাওসুদুন বলছে, শেক্সপিয়ার বলছে, সোশ্যালিজম বলছে, ক্যাপিটালিজম বলছে, কমিউনিজম বলছে, সেকুলারিজম বলছে, ডেমোক্রেসি বলছে, কাজী এই নেতা এবং এই আদর্শ মুসলমানদের না, এটা বেঈমানদের। তুমি সেখানে গেছো কেন, তোমার কাজটা কি সেখানে? ওটা বেঈমান রাজা, তোমার কাজটা কি? সিনেমায় মোহাম্মদের কাজ কি ওখানে ফাসেকদের কাজ? প্রুসকোয়াটারে মোহাম্মদের কাজ কি ওখানে ফাসেকদের কাজ? বারের মধ্যে মুসলমানদের কাজ কি ওখানে ফাসেকদের কাজ? যাবে না কেউ তা না, প্রুসকোয়াটারে লোক আছে কিন্তু মোহাম্মদের জায়গা না, বারের মধ্যে কিন্তু মুসলমানদের মোহাম্মদের না, জুয়ার আসরেও কিন্তু মোহাম্মদ মুসলমানদের না,
ঠিক যেই দলের মধ্যে নীতি আদর্শের মধ্যে কবরের কথা নাই, কিয়ামতের কথা নাই, মিজান পুলসেরাতের কথা নাই, ওটা মোমেন মুসলমানদের দল না তো রে বাবা রে, বোঝো না কেন, বুঝো না কেন, বুঝতে চাও না কেন, কি হইছেটা কি? ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক, ভালো মতো বুঝিয়া শুনিয়া কবরে যাইও। আমি কিন্তু এখানে মানাবার জন্য আসি নাই, শোনাবার জন্য আসি, লাস্তা আলাইহি বি মুসাইতির, আমি মানাতে পারবো না, শোনাতে পারবো, আমি কি করব, কে মানবেন কে না মানবেন আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে, আমি না। আর এক দল আসি যারা মাটির উপরে কোনো কথাই বলি না, শুধু কবরের কথাই বলি, কিয়ামতের কথাই বলি, অথচ মাটির উপরে কীভাবে শান্তিতে থাকবো, কীভাবে মুক্তি পাব, কীভাবে গরিব মানুষ ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীন কীভাবে বস্ত্রের ব্যবস্থা করবে, একজন অসুস্থ মানুষ কীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে, যে গৃহহীনদেরকে কীভাবে গৃহের ব্যবস্থা করা হবে, একজন মাজলুমের পাশে মানুষ কীভাবে সাহায্যের হাত বাড়াবে, আজকে মানুষগুলি কীভাবে শান্তিতে বসবাস করতে থাকবে পারবে, এই চিন্তা যাদের মধ্যে নাই তারা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে না। কথাটা বুঝাতে পারি না, দুই জায়গায় ভেজাল, কিন্তু দুই জায়গায় ভেজালটা বুঝেন নাই, কেউ রাষ্ট্র ধরছি ধর্ম ছাড়ছি, কি বলেন, কি ধরছি ধর্ম, আর কেউ ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি, দুইটাই গলত, এই দুইটাই গলত। শুধু কি তাই, আমাদের মুসল্লি মোমেন মুত্তাকিন আলেম ওলামা দাঁড়ি টুপিওয়ালা এমন হাজারো মানুষ আছে যারা রাষ্ট্রের কথা আলোচনা করলে গেলে হুজুরে দুনিয়াদার হয়ে গেছে, হুজুর ইসলাম থেকে চলিয়া গিয়াছে, বিয়াকুব তুমি জাহেল হইয়া গেছো, তোমার ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে চলিয়া গেছো, বলে কেন হুজুর, আচ্ছা বলেন তো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আচ্ছা সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান কার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীদের পরে তৃতীয় স্থান কার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে চতুর্থ স্থান কার, আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, পাঁচজন ব্যক্তি শ্রেষ্ঠ নবীদের মধ্যে, আমার নবী শ্রেষ্ঠ, আল্লাহর পরে যার স্থান, গোটা নবীদের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচশো জন কি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? আজি এই পাঁচশো জন রাষ্ট্রের প্রধান, অথচ যারা রাষ্ট্রের চিন্তা করে তাদেরকে অলি বলো না, এদেরকে কি বলবা, এদেরকে কি বলবা বলো তো, হ্যাঁ তোমার মাথার মধ্যে ঘিরু আনছে কে, ঢুকছে কিভাবে, পাঁচশো জন শ্রেষ্ঠ ব্যক্তি রাষ্ট্রের প্রধান, কাজী আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যেরকম মসজিদের ইমাম ছিলেন, ইমাম মানে নেতা, আমার নবী মসজিদের ইমাম ছিলেন, তিনি বদরেরও নেতা ছিলেন, আমার নবী মসজিদের ইমাম ছিলেন, ওহুদের ময়দানে আমার নবী নেতৃত্ব প্রদান করেছেন, মসজিদের ইমাম আমার নবী ছিলেন, খন্দকের ময়দানের ইমাম আমার নবী ছিলেন, কথাটা বুঝাতে পারি, একই ব্যক্তি, তিনি ধর্মের প্রধান, ধর্মের প্রধান। আমাদের অবস্থাটা কি বলেন তো, আমরা যারা ওলামায়ে কেরাম আসি চোখের পানি ঝরাই কিন্তু শরীরের রক্ত ঝরাই না, আবার কেউ রক্ত ঝরাই চোখের পানি ঝরাই না, অথচ আমার নবীর চোখের থেকে পানিও ঝরছে, শরীর থেকে রক্তও ঝরছে। আসলে নবী কি চিনি নেই সমস্যা, আমি খুব গবেষণা করে দেখছি, আমি অনেক গবেষণা করে দেখছি, আসলে আমাদের মধ্যে কি কনফিউশনের মধ্যে আমরা পড়ছি, ধাঁধার মধ্যে পড়ে গেছি, আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম লোহার টুপিও পরিধান করছেন, কাপড়ের টুপিও পরিধান করছেন, আমাদের অবস্থা কি, যারা নরম হয়েছি গরম হই না, যারা গরম হয়েছি, আচ্ছা আমার নবীর সিফাত কি,
আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াফতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবী এবং তার সাথীরা কাফের বেঈমান মুশরিকদের প্রতি খুবই কঠিন, খুবই গরম, আমার মুমিনদের মধ্যে খুবই নরম, খুবই নরম। এইটা আমার নবীর সিফাত, এইটা আমার নবীর সিফাত। আমার নবী আলাইহিস সালাম কত সুন্দর আওসাফের লোক ছিলেন, গুণের কোনো শেষ নাই। আহ কেমন গুণী, নিজে না খায়া অন্যকে খাওয়ন দিতেন। যখন ওহি নিয়ে আসছেন আম্মাজান খাজিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে, বললেন কি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ধ্বংসের আশঙ্কা করতেছি, ভয় করতেছি। আম্মাজান কি বললেন, কাল্লাহ ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকুনু দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর শপথ, আপনাকে আল্লাহ অপদস্থ অপমান করবেন না। আপনার মধ্যে পাঁচটা গুণ, আপনি আত্মীয়তা বন্ধন কখনো রাখেন, তাহমিলুল কাল্লা কালাল থেকে কাল্লা, আপনি অক্ষমকে বহন করেন, যারা অক্ষম কামাই করতে পারে না, রোজগার করতে পারে না, চলতে পারে না, চিকিৎসা করতে পারে না, বস্ত্র কেনার পয়সা নাই, না হসপিটালে ভর্তি হওয়ার টাকা আছে, না বাসস্থান করার কোনো টাকা তার কাছে আছে, না বাচ্চাকে খাওয়াবার কোনো টাকা তার কাছে আছে, না এতিমকে লালন পালন করার কোনো টাকা তার কাছে আছে, না বিধবার মেয়েটাকে বিবাহ দেওয়ার কোনো টাকা তার কাছে আছে। ও তাহমিলুল কাল্লা, অক্ষমকে বহন করেন, এ কাজ সব আপনি করেন, এ সব আপনার কাজ। ও তাকসিবুল মাদুমা, তাকসিবুল মাদুমা তার উপর জবর দিয়া, আর তাকসিবুল মাদুমা কাসবুন শব্দ এক মাহফুল দুই মাহফুলের মুতাদ্দি হয়। আর তাকসিবুল মা আদম থেকে মাদুম, আর তাকসিবুল মাদুমাল মালা, আদম মানে নিঃস্ব, আছে তো দুনিয়ায় না থাকার মতো, দুনিয়াতে আছে দুইটা চক্ষু নেই, দুনিয়াতে আছে দুইটা হাত নাই, দুনিয়াতে আছে চারটে পাও নাই, দুনিয়াতে আছে না থাকার মতো, কামাই রোজগার করার কোনো ক্ষমতা নাই, আপনি কি করেন, আর তাকসিবুল মাদুমাল মালা, যারা নিঃস্ব গরিব কামাই করতে পারে না, আপনি তাদের জন্য মাল কামাই করে তার কাছে পৌঁছাইয়া দেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, নাওয়াইবাতুর জন্য নাওয়াই, বারবার বিপদে পড়িয়া যারাই আপনার কাছে সাহায্য হকভাবে সাহায্য তালাশ করে, আপনি বারবার তাকে সাহায্য করেন, বারবার, একবার দুইবার না, বারবার। এবং আপনি মেহমান নেওয়াজি করেন, এর জন্য আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না। ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন তোলাবায় আজাম, এই পাঁচটা গুণ, এই পাঁচটা গুণ নবীর মধ্যে নবুয়তি পাওয়ার আগে ছিল না পরে ছিল? হ্যাঁ, নবুয়তি পাওয়ার আগে, এই কারণেই তিনি নবুয়তি পেয়েছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুণগুলি নবুয়তি পাওয়ার আগে অর্জন করেছেন। আরে আমার নবী রে, নবীরই চিনলা না, সমস্যা এখানে, নবীরে চিনলা না এখানে, কি এই কথা খাজুল কোবরা বলছে আপনি এত ইবাদত করেন, অথচ অথচ দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে তাআব্বুদুল লায়ালি, তিনি কিন্তু হেরা গুহার মধ্যে ইবাদতরত অবস্থায় ছিলেন, এবং খোদ খাজুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে খানা পুষাইতেন, তিনি সেখানে ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। কিন্তু খাজুল কোবরা রাদিয়াল্লাহ এই কথা বলেন নাই যে আপনি এত ইবাদত করেন, এত মোরাকাবা করেন, এত মুশাহাদা করেন, কাজে আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না, সেই কথা কিন্তু বলেন নাই। দেখছেন অবস্থাটা, আপনি এত নামাজ পড়েন, এত রোজা রাখেন, এত জিকির করেন, এই কথা বলেন নাই। সব সামাজিক কাজ, পাঁচশোটা সামাজিক কাজ, আজকে ওলামায়ে কেরামের মধ্যে সামাজিক কাজ থাকবে না কেন? এরা গরিব থেকে দেখবে না কেন? এতিমের পাশে দাঁড়াবে না কেন? মিসকিনকে দেখবে না কেন? একজন মিসকিনের কাফুরের ব্যবস্থা করবে না কেন? এতিমের কাছে যাবে না কেন? তাদের মাথায় হাত বুলাবে না কেন?
আজকে একজন ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে, কেসের মধ্যে পড়লে একজন ইমাম সাহেব থানায় গিয়ে তার জন্য সুপারিশ করবে না কেন? আমাকে বলো, করবে না কেন? সেখানে চোর যাবে কেন? ডাকাতরা যাবে কেন? লুচ্চারা যাবে কেন? বদমাশরা যাবে কেন? খুনিরা যাবে কেন? দেশের লুটারা যাবে কেন? আমার কারণটাকে বলো। আল ইনসান আব্দুল ইহসান, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। যখনই মানুষ বিপদে পড়বে যান তার কাছে, তার কাছে থাকেন, তার কাছে বসেন, থানায় যান, ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, জজ সাহেবের কাছে যান, ডিসি সাহেবের কাছে যান, আপনাদেরকে মূল্যায়ন করবে, আপনাদেরকে মূল্যায়ন করবে, শ্রদ্ধা করবে। আপনারা বলুন, এটা আমার পাড়ার ছেলে, এ সম্পর্কে আমি জানি, এই যুবকটা অন্যায় করে নেই, বিনা অপরাধী, কেন যান না? কিসের জন্য যাবেন না? কারণটা কি? সামাজিক কাজ থেকে দূরে কেন? কেন করবেন না? এইগুলো আমার নবীর আওসাব না? না, এগুলো নবীর আওসাব গুণ, এগুলি করতে হবে, আমাদেরকে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। শোনেন, নেতৃত্ব দেওয়ার গুণ তো ওলামায়ে কেরামের মধ্যে, চোর গুন্ডা বদমাশরা কেন নেতৃত্ব দেবে? আমি রাজনীতি শব্দ, রাজার নীতি বলেন অথবা নীতির রাজা, দেশের বড় রাস্তাটার নাম রাজপথ, হাঁসের বড় হাঁসটার নাম, নীতির বড় নীতিটার নাম রাজনীতি, তো সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট নীতি। এর চোরদের কাজটা কি? এর গুন্ডাদের কাজটা কি? এর ধর্ষকদের কাজটা কি? এখানে খুনিদের কাজটা কি? এখানে বেঈমানদের কাজটা কি? এটা ওলামায়ে কেরামের কাজ, রাজার নীতি, নীতির রাজা, সর্বোৎকৃষ্ট নীতি। আপনি বলছেন হুজুর একটু গান্দা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, বেশ ভালো কথা, গান্দা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তুমি যদি পরিষ্কার পানি নিয়ে সেখানে না যাও তাহলে ময়লা যাবে, ঠিক আছে না? না দুর্গন্ধ, হ্যাঁ, ও পচবে, পোকা হবে, এমন জার্ম ছড়াবে যে জার্ম থেকে তুমিও নিস্তার পাবা না বন্ধু, তোমার ঘরে জার্ম ঢুকবে। ময়লা তো অবশ্যই, ময়লাকে ধুয়ে দাও, স্বচ্ছ পানি ব্যবহার করো। আমার নবী আলাইহিসসালাম খুব পরিষ্কার জায়গায় আসেন নাই, ময়লা জায়গায় আসছেন, বাংলা কথা বুঝেন নাই। কোন জায়গা সেই জায়গার নাম, সেই দেশটার নাম কি, সেই জায়গাটার নাম কি, সেই লোকগুলির নাম কি, যেই মসজিদের মধ্যে সবচেয়ে ময়লা রিস নাপাক মূর্তি কাবা শরীরের মধ্যে ছিল সেখানে আমার নবী আসছেন, যেই জমানার মধ্যে আইয়াম জাহিলিয়াত সবচেয়ে খারাপ লোকগুলি বসবাস করত সেই জমানায় তো আমার নবী আসছেন না? ফেরেশতাদের জমানায় দেখেন না আমার নবী আসছেন কখন? কাবা শরীরের মধ্যে কি ছিল? হ্যাঁ, আর রুজ্জা ফাহজু, এই যে রুজ্জা ফাহজু, এই যে মূর্তি, মূর্তি সবচেয়ে নাপাক, সেই নাপাক জায়গায় নবী এসে জায়গাকে পাক করিয়া ফেলাইছে। যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, সেই যুগটাকে আলোকিত করিয়া ফেলাইছে। মাশাআল্লাহ, এই তো বুঝছেন, সেই যুগটাকে আলোকিত করিয়া ফেলাইছেন। যারা মদ খাইয়া ভূত হইয়া থাকত তারাই সিজদার মধ্যে ভূত হইয়া থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন এক সময় মদ পান করত, লেকিন আমার নবী আসার পরে মদ তো আর পান করেন, আমার মাওলার জিকির এমনভাবে মত্ত হইয়া গেছে, মাওলার এবাদত মধ্যে এমনভাবে গরক হইয়া গেছে, আমার মাওলা সারা কিছুই বুঝতো না। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন সারাদিন মূর্তি নিয়ে ব্যস্ত থাকত, বহু সহি রওয়ায়তের মধ্যে আসছে, সাহাবারা নিজেরাই বয়ান করেন, আমরা এত অধঃপতনে চলে গেলাম, একটা পাথর ধরতাম কয়েকদিন পূজা করতাম, আবার সেইটাকে ভিক্ষা মারি আর একটা পায়ের পাথর ধরতাম, কোনো ওইটা ভালো না এইটা ভালো, এমন গর এরকম অতপথে চলে গেছি। অথচ আমার নবী আলাইহিসসালাম সেখানে আসার পরে সেই মানুষগুলি এত উন্নত শিখরে চলে গেছে, এত দূরে চলে গেছে,
আমার মাওলার ডাক দিয়ে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওরাও আমার উপর রাজি আমিও ওদের উপরে রাজি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচা চলে গেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মিরাজের রজনীতে জুতার আওয়াজ পাইতে আছেন। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? কলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, জুতার বাড়ি আরশের মধ্যে। নবী আলাইহিসসালাতু ওয়াসালামের কাছে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসালাম বসা, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা একদিক থেকে আসতে আছেন। জিব্রাইল বললেন, ওই যে আবু যর গেফারি আসে। কলে আপনারা আসমানের ফেরেশতারাও কি আবু যরকে চেনেন? কলে আমি কেন, গোটা আসমানের ফেরেশতারা তাকে চেনে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম হেরা গুহার মধ্যে, আম্মাজার খাজিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে আমার নবীর কাছে গেলেন। জিব্রাইল বললেন, খাদিজাকে সব সালাম দেন এবং তাকে সুসংবাদ দিয়া দেন, জান্নাতের সাদা প্রসাদ তার জন্য নির্মাণ হয়েছে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার নবী ময়লা যুক্ত জায়গায় আসিয়া পরিষ্কার করিয়া কলেছে, শিরকের মধ্যে আসিয়া সমস্ত শিরক দূর করিয়া দিছে, কুফরের মধ্যে আসিয়া সমস্ত মানুষকে তাওহীদবাদী বানাইয়া দিছে। যারা আমার মাওলাকে চিনত না, আমার মাওলার মারেফাত এমন ভাবে তারা অর্জন করছে, আল্লাহ তাদের সে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারবে না। বাবারে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম তোমার জন্য আমার জন্য আরে কত সাধনা করছে। হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন আবু জেহেলরা বসা, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম নামাজ পড়েন। আবু জেহেল বলছে, এমন কে আছো, মুহাম্মদ যখন সেজদায় যাবে অমুক গোত্রের উটের নারী বুড়ি তার মাথার উপর কে চাপাইয়া দিতে পারবো, এক শয়তান বসে আমি পারবো। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন সেজদার মধ্যে গেলেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম একটা উটের পচা নারী বুড়ি নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মাথা উপরে চাপাইয়া দিছে, আমার নবী মাথা তুলতে পারতেছিলেন না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি কি করব, সাহায্য করার কোনো ক্ষমতা আমার নাই, খলিজা ভাঙ্গিয়া যাইতে আছে, কিন্তু সাহায্য করার কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিছে যে আপনার অবস্থা এরকম, আপনার আব্বার অবস্থা এরকম, আপনার আব্বা তো মাথা মুবারক তুলতে পারতে আসে না, সেজদার মধ্যে পড়া উটের নারী বুড়ি মাথার উপর চাপানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চা আরে সে কোন রকমের কষ্ট করিয়া ছোট বাচ্চা যে বাবার এই অবস্থা দেখে, কলিজার মধ্যে কেমন ব্যথা লাগছে, কতই না কষ্ট পাইছে, ছোট বাচ্চা আস্তে আস্তে কষ্ট করিয়া উঠেন নারী বুড়ির নবীর মাথার থেকে সরাইয়া দিছে। আমার নবী মাথা তুলছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করিয়া ফেলাইছে। এ আমার মুসলমান বাবারা, যদি আমার নবী দিনের জন্য এত কষ্ট করতে পারে, তুমি আমি সেই দিনের জন্য কি কষ্ট করলাম রে বাবা। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম শিয়া বা আবু তালেবের মধ্যে ওলামায়ে কেরাম, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম শিয়া বা আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, কেউ কথা বলে নাই, কিছু বিক্রি করে নাই, সালাম দেয় নাই, কালাম করে নাই, এক ঢোক পানির ব্যবস্থা করে নাই, গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির মতো পায়খানা করছেন, মহিলাগুলি ক্ষুধার্ত স্তন্য শুকাইয়া গেছে, বাচ্চারা যখন মহিলাদের বুকের মধ্যে টান দিছে দুধ না পেয়ে ঠাট্টা মরিয়া চিল্লান দিছে, কিন্তু একজন মেয়েও ইমান সারে না, একজন মহিলা বেঈমান হয় না, একজন মহিলাও ইসলাম সারিয়া নবীকে সারিয়া চলিয়া যায় নাই। তুমি আমি সেই দিনের জন্য কি ত্যাগ করলাম,
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা। যদি নবীর সুন্নাত পালন করিয়া, নবীর হুকুম পালন করিয়া, নবীকে মহাব্বত করিয়া কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সূরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন যুবক দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শর সাথে তার নীতি আদর্শর মিল, নবীর সাথে তার নেতার মিল। উমনি দেখিয়া চিনিয়া ফেলাইবে, বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওনার প্রেমে পরিয়াদারির মধ্যে পোস লাগাই নাই, ওনার প্রেমে পড়িয়া সুন্না সারি নাই, ওনার প্রেমে পড়ে ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনের দিকে তাকাই নাই, এ যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকাব দি, আমার বান্দা সত্য কথা বলছে, ও আফরুশুল ফরাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, হে ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যাদের সাথে নবীর সম্পর্ক নাই, ওই নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর পোশাকের সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, নবীর দলের সাথে দলের মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাজাবাদু গুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁচর হাঁটিয়া আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আজাবুল কবর হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআনহুমা ফরমান, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখনই কবরের আজাব বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হায়বাত পেরেশানি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। নাসাই শরীফের রওয়ায়াতের মধ্যে আসছেন, রাবি বলেন চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। যখন নসিহত শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে, কাছের একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী কি বয়ান করছে, কি আলোচনা করছে, কি নসিহত করছে? তখন তিনি আমাকে বললেন যে নবী বলছে অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি কান্নাকাটি রোল পড়িয়া গেছে, অথচ সেই কবরের চিন্তা তোমার আমার চোখে পানি আসে না, বুঝে তো বাবা আসে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কিয়ামতের ময়দানের কিছু আলামত করুণাকালীন আমরাও দেখিয়া ফেলাইছি, তুমি কি দেখো নাই? ফেনীতে এক ব্যক্তি কোনো রকমের পেট্রোল পাম্পে চাকরি করিয়া দোতলা একটা বিল্ডিং করছে, যখনই ওই ব্যক্তির করুণা হয়েছে পরিবারের সবাই নিচে তালা মারিয়া ফেলাইছে। ওই ব্যক্তির পানি পিয়াসা
স্ত্রীর ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার স্ত্রী, কলিজা শুকায় গেছে, জিবরা শুকায় গেছে, তোমার জন্য সব কিছু করলাম, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রী পানি নিয়ে স্বামীর কাছে যায় নাই। এবার ছেলেকে ডাক দিয়ে বলে, আমার বাবা, তোর জন্য সব কিছু ত্যাগ করছি, সব কিছু করলাম, আজকে তোর বাবা মারা যায়, আমাকে এক গ্লাস পানি দে। ছেলেও বাবার কাছে পানি নিয়ে যায় নাই। এবার মেয়েকে ডাক দিবার, মা, তুই আমার সবচেয়ে আদরে, আমার জীবনের চোদকে বেশি মহব্বত করি, তোর আব্বু পানির পিপাসায় মারা যাইতে আছে, তোর বাবা কি এক গ্লাস পানি দে। মেয়েও বাবার কাছে পানি নিয়ে যায় নাই। এরকম পানি পানি করতে করতে ব্যক্তি পানির পিপাসায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন পরিবারের সবাই জানছে মারা গেছে, ঘরে তালা বদ্ধ করিয়া সবাই চলিয়া গেছে, কাপন দেয় নাই, গোসল করায় নাই, তারা কবরের ব্যবস্থা করে নাই। এলাকার লোকজন যখন শুনতে পাইছে দরজা ভাঙ্গিয়া, তারা কাপন দাপনের ব্যবস্থা করছে, বাবারে দুনিয়ার বিপদে কেউ কার পাশে নাই। এই কথায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানের কথা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বারি। কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, নেতা তেতা সব পালাইয়া বেড়াবে, কেউ কাউ সাহায্য করবে না। এমন কয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম জমরে একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গাও। বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়া দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলবে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদ্রাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদ্রাতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি। আল্লাহ বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আল-আইন আল-নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া মোনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়া, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে,
অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মা করিয়া দিছে বাবারে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন, দেখে একটা পাথর কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দস? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু আল হিজারা, ওয়াকুদুহান নাসু আল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কানতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলায় জন্মকে মাফ করিয়া দেয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর নাই? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দস? কলে, আল্লাহ নবী মূসা, আমি যদি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তোবা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরজুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা কাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কান্দতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবার আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কান্দতে কান্দতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, নহর জারি হইয়া যাবে, টনকে টন পানি চোখের থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না। আল্লাহ কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের লোকের শরীরের মধ্যে আমার মাওলায় একটা আগুনের জামা পরাইয়া দিবে। নাফরমান খুলতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে কিন্তু খুলতে পারবে না, ওই আগুনের শরীরের সমস্ত চামড়া গোস্ত পুড়িয়া হাড্ডি আলাদা করিয়া ফেলাইবে। নাফরমান শুধু মৌয়াদ মৌয়াদ কামনা করবে, কিন্তু আল্লাহ পাক আগেই শুনাইয়া ফেলাইছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ মারবেও না মানুষ বাঁচবেও না। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে,
গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালায় মা বোনেরা, ও আমার পর্দালে মা আপনার দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জুয়াব তোয়ার দিব না। আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওনা। আল্লাহ আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? দুনিয়া পাওয়ার জন্য কেউ আসে নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা জানে হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ সবার কবরে আজাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মোরশেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দেন। আমাদের আহলাওয়ালাদকে তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি।